বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাধীনতা সংগ্রামের শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি আমি বক্তব্য দিব না, আমরা বক্তব্য শুনব। আজকে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ আজকে ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা জানেন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী খুনি অবৈধ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে দেশটাকে আজকে নৈরাজ্যে পরিণত করেছে। দেশের মানুষ আজকে ভোট দিতে পারছে না, দিনের ভোট রাতে হয়ে যায়, বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই, মানুষের স্বাধীনতা নেই। আজকে 52 বছর পরেও বাংলাদেশে মানুষ স্বাধীনতা খুঁজছে, কারণ স্বাধীনতাকে বাংলাদেশে এই শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আজ আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আজ বা কাল বাংলাদেশে যে আন্দোলনের ডাক দেওয়া হবে এবং যে আন্দোলন চলছে সে আন্দোলনে আপনারা দেখেছেন প্রতিটি প্রান্তরে প্রতিটি অঞ্চলে বিএনপি সহ সব জায়গার মানুষ, প্রতিটি মানুষই আজকে আন্দোলনে শরিক হয়েছে। তাই আমি মনে করি এই আন্দোলন দমানোর কোনো সুযোগ নেই। বিএনপির এই আন্দোলনে আপামর জনতা যেহেতু শরিক হয়েছে, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন আমাদের আমাদের নেতার ডাকে বাংলাদেশের প্রতিটি মানুষ রাস্তায় নেমে আসবে এবং হাসিনার পতন হবে, এবং হাসিনার পতন হলেই আমরা স্বাধীনতা আবার ফিরে পাবো। আমাদের দেশ এখন পরাধীন, এই হাসিনা আমাদের স্বাধীনতা হরণ করে নিয়েছে। ইনশাআল্লাহ বিএনপির ডাকে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী লীগের পরাজিত হবে, এই হাসিনার পরাজয় হবে এবং বিএনপির সরকার প্রতিষ্ঠিত হবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে দেশ নায়ক তারেক রহমানকে আমরা বীরের বেশে বাংলাদেশে নিয়ে যাব। টেক ব্যাক বাংলাদেশ, ইনশাআল্লাহ এটা কায়েম করে আমরা বাংলাদেশে আমাদের সুদিন ফিরে আসবে। বাংলাদেশে বিএনপির নেতৃত্বে আমরা বাংলাদেশে যাব। আমরা যারা ব্রিটিশ পাসপোর্টধারী দেশে যেতে পারি না, ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন এই হাসিনার পতন হবে এবং আমরা বাংলাদেশে ফিরে যাব। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবকে বীরের বেশে বাংলাদেশে নিয়ে গিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।